وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا ان الله وملائكته يصلون على النبي ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া একটু মুহাববতের সাথে কারণ এই mubarak সময় এমন এক সময় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খাসা গাজি চলে সুবহানাল্লাহ এমন একটা সময় যে সময় আমার আল্লাহ রাবুল আলমিন বলেন আমি বান্দার অতি নিকটবর্তী হয়ে যাই সোবাহান আল্লাহ এই ইফতারের আগ মুহূর্তে আমরা যদি মন ভরে প্রাণ ভরে আমার পেয়ারা নবীকে সালাদু সালাম দিয়ে আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দো জাহানে কামিয়া বিধান করবে না আমিন তাই সবাই মোহাব্বতের সুরে সবাই আল্লাহ রসুলের দরুদ পড়ি আল্লাহ والا یا لے سیا دینا جمع گر کے کہا بابا نہیں آؤ دے ہو گر کے مدینہ جائے نماز بوشے بوشے دیکھ بوشو نار مدینہ یا اللہ আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর দরবারে একবার সুক্রিয়া পালনার্থে বলে আলহামদুলিল্লাহ আমরা সকলে আজকে মাহে রমজানের এই রোজা অবস্থায় আমরা উপস্থিত হয়েছি রোজা এটা এমন একটা জিনিস এটার সাথে আমরা এখানে আলহামদুলিল্লাহ যারা এসেছি প্রত্যেকে আমরা পীর ধরা মানুষ তরিকা বন্ধি ঠিক না তো তরিকতের সাথে রোজার সাথে একটা সুগভীর সম্পর্ক আছে রোজা অর্থ হচ্ছে সমস্ত পাপাচার থেকে বিরত থাকা তরিকতে পীর মুর্শিদ আমাদেরকে বলেন বাবারা সমস্ত নফসানিয়ত থেকে বিরত থাকতে হবে আমার গৌসুল আজমাইজ ভান্ডারি বলেন আমার সন্তানেরা বারো মাস রোজা রাখে সুবাহ আল্লাহ অর্থাৎ শুধু শোভেজ সাহাদেক থেকে মাগরীব পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা নয় বাবারা খেয়াল করবেন আপনাদের কষ্ট হচ্ছে না খেয়ে থাকার নাম রোজা নয় থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকার পাশাপাশি যত নফসানীয় যত কুরিপু যত লোভ লালসা হিংসা বিদ্বেষ মিথ্যা হারাম গিবত যত রকমের নফসানীয়ত আছে সব কিছু থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা সুবাহ আল্লাহ আমার আল্লাহ বলেন শুধু না খেয়ে থাকলে আমরা না খেয়ে থাকলাম কিন্তু আমরা যদি বাজারে মিথ্যা কথা বলি আমরা যদি কারো নামে করি। আমরা যদি কারোর প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করি আমরা যদি চোখ দিয়ে আমাদের শরীর দিয়ে আমরা যদি জেনার মধ্যে লিপ্ত থাকি তাহলে আমরা না খেয়ে থাকলে কি আমাদের রোজা আদায় হবে এই জন্য তরিকা তরিকতের মধ্যে মুর্শিদ বলে কি বাবা নিজের নফসকে সব সময় পাপাচার থেকে বিরত রাখবে আর এটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত পাপাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা তাহলে আল্লাহর হুকুম আর মুর্শেদের হুকুম এক কিনা আর একটু জোরে বলেন এক কিনা আল্লাহর হুকুম আর আমার গৌসুল আজম মাইসবান্ডারির হুকুম এক কিনা আমার গৌসুল আজম মাইসবান্ডারি বলেন আমার সন্তানেরা বারো মাস রোজা রাখে অর্থাৎ বারো মাস আমার মাইসবান্ডারি গোলামেরা নিজেদেরকে সমস্ত পাপ থেকে সমস্ত অশ্লীলতা থেকে নিজেদেরকে বিরত রাখে তো এই বিরত কিভাবে রাখবে আমি গাউসুল আযম মাইজভান্ডারের বরজকের মাধ্যমে কার মাধ্যমে গাউসুল আযম মাইজভান্ডারের শরণ যতক্ষণ আমাদের অন্তরে থাকবে দিলে থাকবে আমরা ততক্ষণ কোনো পাপ করতে পারবো না ঠিক না বেঠিক ঠিক যখন মুর্শিদের শরণ অন্তর থেকে চলে যাবে পাপাচার এসে আমাদের উপর ভর করবে ঠিক কি না তা এই জন্য মুর্শিদের বর্জক আমাদের জন্য সবচাইতে বড় ঔষধ ঠিক না বেঠি আমার গৌসুল আজম মাইজবান্ডারের জিকির আমাদের জন্য সবচাইতে বড় ঔষধ আজকে আমরা সৌভাগ্যবান যে আওলাদ রসুলকে সামনে নিয়ে আমরা ইফতার করতে পারছি ঠিক না বেঠি আগামী বছর পারব কি পারব না অনেকের হায়াতে হয়তো থাকবে না কিন্তু আল্লাহ এই বছর আমাদেরকে এই মহান দিনে আরো কেমন দিন যখন আমার মাওলা আলী পাকের ওরস শরীফের দিন ঠিক না বেঠি এই উনিশ থেকে একুশে রমজান এটা আমার মাওলা আলী শেরে খোদার ওফাত শরীফের দিন এটা আমাদের জন্য বেশি মর্যাদার না কম মর্যাদার তাইলে আল্লাহ আমাদের আজকের এই আশা বসা ইফতারকে আওলা আদ রসুলের সাথে আর মঞ্জুর করেন সবাই বলে না আমিন আর একটু জোরে বলে না আমিন এমন সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন আওলা আদ রসুলের সাথে আমরা নবীর মিলাদ পড়তে পারছি আল্লাহ দয়া করে আমাদের অতীতের সমস্ত গুনাগুলোকে আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের রোজা আমাদের তারাবি আমাদের নামাজ রোজা ইবাদত বন্দে আপনি কবুল করে নিন আল্লাহ সকলকে তৌফিক দান করুন আমিন সবাই একটু নবীর প্রতি সালাম দিয়ে আমরা সবাই সাল عرشوں کا کعبہ مدینہ فرشوں کا قابہ مہدینا کعبہ کعبہ مہدینا مدینہ یا نبی سلام اے گو سیام مجھ بنڈاریہ یا گوسو سو سالاو مردارے تھے حاضر بیکاری تمہیں ہو پاپیر کنڈارے تمہیں ہو مکتیر دیشاری شاہ گو سے بھنڈاری غوث سو بلغ العلا بكماله بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع وكسالي مرحبا يا مرحبا يا مرحبا قوس مرحبا یا مرحبا یا مرحبا گو العظم اللہم آمین فریاد فریاد رس تجھ بن نہیں مولا میری فریاد سن سلطان دی شاہ زمین آقا میری فریاد سن مقصود تن مطلوب جا محکوم ہے تو سارا جہاں مشکل کشا ہے عزیزی مولا میری فریاد سن یا الہی سب اٹھا لو درد وندہ کبوز حضرت غوث العظم مجبنداری رہنما کے واسطے غوث العظم بابا بھنڈاری رہنمہ کے واسطے غوث حادی مجھ بنداری رہنمہ کے واسطے اے رب العالمین اے رحمان الرحیم رحمان مولا آج مہان بیش رمضان حضرت مولا علی مشکل کشا شہر خدار پبیتر برشک ورس پاک کے وسیلہ کرے আউলা দেরসুল গৌসলা আজম্ মাইজ ভান্ডারির শুভাগমন কেব শিলা করে মাওলা আশে কানা গৌসলা আজম্ মাইজ ভান্ডারীদের আয়োজনে আজকের এই নুরান ইমান ইফতর মাহফিলে আমরা সকলে হাজির হয়ে মাওলা আপনার প্যারা নবীর দরুদু সালাম পেশ করে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছে মাওলা আল্লাহ ইফতারের এই মোবারক সময়ে মাগরিবের এই মোবারক সময়ে মাওলা আমরা প্রত্যেক রোজাদারদের এই দোয়া মুনজাতকে মওলা আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের খালি গুলোকে আপনার পেয়ারা নবীর সদকায় আপনি ভরপুর করে দিন আল্লাহ আমাদের সালাতু সালাম মিলাদ কিয়াম কে আপনার নুরানি নবীর নুরানি রওজায় কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ খাস করে গাউসুল আযম মাহবুব সুবহানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি নুরানি কদমে কবুল করে নিন আওলাদ রাসূল খাজা গরীব নওয়াজ ও আমাদের আকাও মাওলা ইমাম আউলিয়া হুজুর গাউসুল আযম মজবন্দরের নুরানি কদমে কবুল করে নিন যে মহান হাস্তির নুরানি ফাতেহাকে উপলক্ষ করে আমরা হাজির হয়েছি মাওলা মাওলা আলী মুশকিল কুশা শের খুদা ইমাম হাসান ও হুসাইন রব্বাজান মা ফাতিমা তু পবিত্র শহর মাওলা আলী শের খুদার এই নুরানি ও সিলাই মাওলা আমাদের হাজিরিকে আপনি কবুল করে নিন আল্লাহ এই নুরানী মাহফিল উপলক্ষে আশে কান্দের পক্ষ থেকে যা কিছু সামান্য তোমার রুকাতের ইন্তজাম করা হয়েছে ইফতারের আয়োজন করা হয়েছে আল্লাহ আপনার নুরানী নবীর নুরানি উসিলা আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ ইফতার মাহফিলে আউলাদ রসুলের সাথে আমরা যে যে আশা নিয়ে মুরাদ মকসদ নিয়ে হাজির হয়েছি মাওলা আমাদের প্রত্যেকের সেই আশা আকাঙ্ক্ষা মুরাদ মকসদকে আপনি পুরা করে দিন আল্লাহ খাস করে কৌসুল নুরানী নে নেক নজর খাস দয়া রহমত আমাদের প্রত্যেকের উপর আতা করে দিন আমরা যে যে কর্মে আছি যে যে পেশায় আছি মাওলা আমাদের প্রত্যেকের কর্মে পেশায় আপনি রুজি রোজগার খায়ের বরকত দান করে দিন আউলাদের সুলের ও মাওলা আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নিন আল্লাহ খাস করে যে যেভাবে হাজির হয়েছেন যে যেখান থেকে আউলাদ রসুলের সাথে হাত তুলেছেন মাওলা আমরা গুনাগারদের দিকে না চেয়ে আউলাদ রসুলের শরাফতের দিকে চেয়ে আমাদের প্রত্যেকের ফরিয়াদকে আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের হাজিরিকে আপনি কবুল করে নিন গৌসে পাকের ও সিলায় কবুলার মঞ্জুর করে নিন আমাদের গুনায় তো বেসুমার গুনার সাগরে আমরা ডুবে রয়েছি আমাদের গুনার দিকে না তাকিয়ে এ পবিত্র মাহের রমজানের শরাফতের দিকে চেয়ে আমাদের প্রত্যেকের ফরিয়াদকে আপনি কবুল করে নিন আমাদের বাল বাচ্চা পরিবার পরিজন সকলের উপর আপনার দয়ের রহমত দান করে দিন আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগি সমস্ত ইবাদতকে আপনি কবুল করে নিন আল্লাহ খাস করে রোজারু সিলে আমাদের ফরিয়াদকে কবুল করে নিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرش سيدنا محمد وعلى اله واصحابه اجمعين بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمه طيب لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام. السلام عليكم